খুব দুঃখের সহিত বলছি যে আমার খুব স্বাদের এবং শখের রঙিন মাছের যে ট্যাঙ্ক চৌবাচ্চা সেটিকে ভাঙতে হচ্ছে, কারণ যে বানিয়ে দিয়েছিল সে ঠিক করে বানাতে পারেনি। কোথা দিয়ে যেন জল বেরিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না, তাই ভাঙতে হবে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো একটি সুন্দর মিষ্টি মেয়েকে, ছোট্ট মেয়ে ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ডে ছবি আঁকছে, একদম চেয়ারের উপরে উঠে, এত ছোট। তো আজকে ক্লাস করতে এসেছিল, ক্লাসের শেষে ওর দাদু নিতে এসেছিল কিন্তু যায়নি, বলে এখন যাব না আমি, থাকবো। খুব ভালো, আমাদের খুব ভালোবাসে, আর এখন ছবি আঁকছে বোর্ডের মধ্যে, এতক্ষণ নাচ করলো। তো আমরা ছবিটি দেখব, এখন আঁকাটি শেষ হয়নি, শেষ হওয়ার পরে আমরা ছবি দেখব। এখন আঁকা এটুক হয়েছে, পরে আঁকবে, এখন বলে স্নান করবে। ওই যে সুন্দরী যাচ্ছে স্নান করতে, এই যে পাকনাপুরি স্নান করে এসছে, আর দেখো কি সুন্দর মাথায় গামছা বেঁধেছে, বলছে চুলগুলো ভেজা আছে তাই অমন করে রেখেছে, একদম বড়দের মতো পাকনা বুড়ি। ছবি আঁকছে, স্নান করে আসলেন, তাহলে পুরো আঁকুক তারপরে আসবো। বন্ধুরা, ও আগের ছবিটি মুছে দিয়েছে, বলল যে ওর মন মতো হয়নি, তাই নতুন ছবি আঁকছে, এই ছবিটি দেখি কেমন হয়। এখন মাত্র শুরু করলো, তারপরে আমরা দেখব সে কেমন ড্রয়িং করেছে। এখন ড্রয়িং করতে থাকুক, যখন শেষের দিকে আমরা আবার আসবো, এসে দেখব কেমন এঁকেছে। এখন আবার দেখি কতটুকু হলো। বাহ, খুব সুন্দর আসছে, এখনো অনেক বাকি আছে, তারপর আমরা দেখব। আর এদিকে কি রান্না হচ্ছে? রান্না হচ্ছে হচ্ছে পনির, ও বলে পনির খাবে আজকে, পুচকির হচ্ছে নিরামিষ খাবার বলে, শনিবারে নিরামিষ খায়, তাই এখন পনির খাবে, মাংস খাবে না, কিন্তু মাথায় হাত দিয়ে দিল একবার, বলে ডিম খাওয়া হয়ে গেছে, সকালে ডিম খেয়ে ভুলে গেছে, ডিম খাওয়া হয়ে গেছে। আমরা আবার পরে দেখবো আঁকা শেষ হলে কেমন হয়। এখন দেখি আঁকা কতটুকু শেষ হলো কি না। বাহ, দুটো ছবি, বাহ সুন্দর হয়েছে, এখানে আরো আঁকবে? আচ্ছা ভালো কথা, আগে এটা দেখে নেই। এখানে হচ্ছে একটি নদীতে নৌকা করে মানুষ যাচ্ছে, মাঝি, আর এদিকে দুটো বাড়ি, ইস এটা আমার বাড়ি, এত সুন্দর কিউট বাড়ি, তারপরে গাছপালা, দূষণ নেই, পলিউশন নেই, খুব সুন্দর। তারপরে এদিকে আছে পাহাড়, সূর্য, নদী, মাঝি, মাঝির আবার একটা সুন্দর টিক্কি আছে, একটা মেয়ে। আচ্ছা, আজকাল মেয়েরা সবই করে, মেয়েরা এরোপ্লেন চালায়, ট্রেন চালায়, টোটো চালায়, তো নৌকো কেন চালাবে না। বাহ, খুব সুন্দর হয়েছে, এবার আরও ছবি আঁকবে বলছে, ঠিক আছে। তাহলে তাহলে এটা কি মুছে ফেলবে? ঠিক আছে, মুছে ফেলো, তারপরে আরও অন্য ছবি আমরা দেখব। পুচকি কেন জানি না আমাদের বলছে চোখ বন্ধ করে যেতে, আমাকে আর টুম্পাকে, তা আমি ওই দিকে তাকাবো না, অন্যদিকে তাকিয়ে তাকিয়ে যাব। টুম্পা আসো তো, হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওই দিকে তাকিয়ে, আমি অন্যদিকে তাকিয়ে, ভিডিওতে কি দেখা যাচ্ছে কিনা তাও জানি না। হ্যাঁ, এখন আমি চোখ বন্ধ করে দিলাম, খুলবো। আরে বাবা, এ তো দারুণ ছবি এঁকেছে, কিন্তু দেখো ছবি তো সবাই দেখে দেখে আঁকে, বড় স্টুডেন্টরাও দেখে দেখে ছবি আঁকে,
কিন্তু ও তখন থেকে না দেখে মন থেকে নিজের থেকে আঁকছে, কিন্তু সুন্দর করে সাজিয়েছে। আর ও কি লিখেছে দেখো, হ্যাপি বার্থডে স্যার এন্ড ম্যাম। আর এখানে স্যার এন্ড ম্যামের ছবিও এঁকেছে, দারুণ ছবি, এটা সব থেকে ভালো ছবি, বলার মতো না, দেখো সুন্দর হয়েছে, কত চুটকি করে কি সুন্দর বানিয়েছে। বাবা থ্যাংক ইউ। হ্যাঁ সাজিয়েছে, দারুণ হয়েছে, বাহ খুব সুন্দর লাগলো। টুম্পা তোমার কেমন লাগলো? আমার তো দারুণ লাগলো, আমি দেখে সত্যি খুশি হয়ে গেছি। সেই হ্যাঁ কি সুন্দর করে আঁকছে, ভীষণ খুশি হলাম। মা দেখো কি আঁকছে, আমাকে আর টুম্পাকে আঁকলো, দারুণ ছবি হলো তো, কি সুন্দর বাবা, বুদ্ধি করে দারুণ বুদ্ধি করে আঁকলো। হুম দারুণ ছবি আঁকছে। পুচকির আমার সঙ্গে কতগুলি রিল বানানোর খুব ইচ্ছে, আমিও ছোটদের মন খারাপ করতে পারি না, তাই রাজি হয়ে গেলাম। তো কতগুলো রিল বানালো, তার মধ্যে থেকে একটি দেখো। এই আমি অফিসে গেলাম, আসতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। আর কি কিছু বলার আছে? সময় মতো খাবার খেও, চারিদিকে ডেঙ্গু হচ্ছে, মশার থেকে সাবধানে থেকো। সব রক্ত তো তুই খাইছস, মশার জন্য কিছু রাখছস? বাই বাই। এদিকে দেখতে এলাম কাজ কতদূর হলো, প্রায় পুরোটাই হয়ে গেছে, পুরোটাই ভেঙে ফেলেছে, শুধু নিচেরটুকু ভাঙতে হবে। আর খুবই খারাপ লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে এখন। ওই মাছ কোথায় গেল, মাছ কোথায় গেল? আরেকটা বানাবো তোমাদের জন্য, বানাবো তোমরা দেখো। এটা ভাঙতে গিয়ে দেখো ইট পাথরের নিচে আমার ফুল গাছ চাপা পড়েছে, রেন লিলি, অসংখ্য রেন লিলি চাপা পড়েছে। খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই। খালি খালি লাগে না এখন? কেমন কষ্ট লাগছে। এবার আরেকটা যে বানাবো, ওখানে ত্রয়ী এসে প্রথমে স্নান করবে, একদম সুইমিং পুল বানাবো। যে পুচকিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই পুচকি অসম্ভব ভালো ডান্স করে। যে কোনো গান যদি এখন দেওয়া হয়, নতুন গান, নতুন মিউজিক, ও শুধু একবার শুনবে, ব্যাস একদম পারফেক্ট ডান্স করে দেখিয়ে দেবে। রক্তে আছে ডান্স, এত সুন্দর, এত চমৎকার করে। আর এই পুচকি কিন্তু নিজে নিজেই খুব সুন্দর একটি ব্লগ বানিয়েছে, সেই ব্লগ কিন্তু তোমরা আগামী ভিডিওতে দেখতে পাবে। শোনার সঙ্গে সঙ্গে নাচ উঠিয়ে ফেলে। সুন্দর নাচ করবে এখন ত্রয়ী। সারাটি দিন প্রচণ্ড হই হুল্লোড়ের মধ্যে দিয়ে কাটলো এবং আনন্দে কাটলো, তো খুব ভালো লাগলো আজকের দিনটি পুচকি এসছে বলে। কিন্তু দুঃখের কথা হচ্ছে, বৌদি মানে পুচকির মা এসছে তাকে নেওয়ার জন্যে, তো এখন যখন যাবে তখন আমাদের সবার খুবই খারাপ লাগবে। এবং আজকে সারা দিন এবং কালকেও আমরা শুধু ওর কথাই ভাববো এবং সারাক্ষণ ওর কথাই চিন্তা হবে, আর খুব মিস করব, খুব খারাপ লাগছে নিতে এসে গেছে। এই যে চলে যাচ্ছে আজকে সবাইকে মায়া দিয়ে, যাবেন একদিন, আবার আসবে, হ্যাঁ থাকবে এরকম, কালকে, আচ্ছা ঠিক আছে।